তিনশো দিন রাজনীতি হয় তিনশো সেকেন্ড রাজনীতি নয় রাজনীতিবিদরা মানুষ সেবা করে থাকেন মানব সেবা করে থাকেন দেশ সেবা করে থাকেন তাদের এই সময়ের কথা আমরা শুনতে চাই না আমরা শুনতে চাই সেই সময়ের কথা যখন তারা ছেলেবেলা ছিলেন মেয়েবেলা ছিলেন কৈশোর ছিলেন তখনকার কথা আমরা শুনতে চাই দর্শক আপনারা জানেন আমরা কেন এই অনুষ্ঠানটি করছি আজকে আপনাদেরকে ওই সমস্ত কথা শোনাবো সেই জন্য উপস্থিত আছেন আমাদের মধ্যে সাবেক সংসদ সদস্য শিরিন নাইম পুনম চুয়াডাঙ্গা পুনম বাপু কেমন আছেন ভালো আছি আপনারা কয় ভাই বোন আমরা এগারো ভাই বোন এগারো ভাই বোন ফুটবল টিম আমি অনেক ছোট আমার বড় বড় ভাই বোনদের বড় বোনের বাচ্চাদের বয়সে আমি আচ্ছা আপনি ছোটবেলায় কোথায় কেটেছে আপনাদের ছোটবেলায় আমার চুয়াডাগায় কেটেছে

মারা গিয়েছে মুক্তিযোদ্ধা ছিলেন স্কুল জীবনে পাঠ্যপুস্তকের নিচে গল্পের বই রেখে পড়েছেন এরকম মাসুদ রানা মাসুদ রানা আচ্ছা আচ্ছা আর তখন হলো অনেক ছিল বেগম

আমি আমার বড় দুলা ভাই আসবদুল্লা রেজা সাংবাদিক বিশিষ্ট সাংবাদিক উনি দেখছে যে মানে এত তো চিত্রালি আনা বন্ধ করে দিল আমাদের এখন থেকে বললো যে চিত্রালী আর রাখা হবে না পুনম এগুলো ইয়ে করে প্রেমপত্র পেয়েছিলেন কোন ক্লাসে আমি খুবই কনজারভেটিভ পরিবারে আমার বড় বোন ছিল দারোগার মতো অতএব প্রেম আর আমাকে ভয় পেত অনেকে ছেলেরা দিতে পেত পছন্দ না তা তো হতে পারে না পছন্দ করি কিন্তু তার সাথে তো আমি কথা বলি নাই মনের মধ্যে ছিল 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 প্রকাশ ছিল না ভাইয়ের সঙ্গে যখন আপনার বিয়ে হয়েছিল সেটা কি প্রেমের বিয়ে জানাশোনা বিয়ে নাকি সেটেল ম্যারেজ সেটেল ম্যারেজ সেটেল ম্যারেজ সেই প্রথম দিকে আপনাদের বিয়ের প্রথম দিকে কে কাকে একটু একটু ভয় পেতো আমরা দুজনের মধ্যে আমি আমার থেকে বয়সে ডিফারেন্স ছিল আমার হাজবেন্ডের কিন্তু উনি আমাকে খুবই শ্রদ্ধা করত আমিও শ্রদ্ধা করতাম মশারি কে টানাতো বিয়ের প্রথম দিকে

পায়ের আচ্ছা যায় আমি মহিলা সমিতিতে দেখতে গিয়েছি বেলি রোডে নুরআ সিদ্দিকী আমার ননদের হাজবেন্ড ওনার বাসায় আমরা বেড়াতে যাই আমি জানি না ওখানে আমার বিয়ের কথাবার্তা হচ্ছে আমি কিছু জানতাম না ওখানে যাওয়ার পরে দেখি যে আমার শাশুড়ি আমার ননদের নুরাল সিদ্দিকী ওনার মিসেস ডুরিনা পা আমাকে আমার শাশুড়ি আমাকে শ্বশুর আমাকে আংটি পরাই দেয় আমি তো অবাক আংটি পড়ানো দেখে হ্যাঁ আমি বলছি কী এটা আমি বুঝি নাই ওটা পরে দেখি যে আমি কামছি টক চপ চোখ দিয়ে আবার টপ টপ করে পানি পড়ছে আর আমি চুপ করে আছি তখন আমার মেজু বোন ছিলেন ওনার হাজব্যান্ড ছিলেন এমএলএ এমপি এমপি দুজন সেভেন্টি পর্যন্ত ছিল আর আমাকে ইয়ে করে কেদর না তুমি তোমাকে সব বলা হবে কি হতে চেয়েছিলেন আমি আমি খুব দুষ্টু ছিলাম আব্বা মনে করতো যে এ কী করবে এই কি সব বিয়ে দেওয়ার পরে যদি হাজবেন্ড সাথে কি মানাই চলতে পারবে আমার আব্বার কিন্তু ভীষণ টেনশন ছিল আমার সংসারটা আমার আব্বা দেখে যেতে পারে নাই আব্বা মারা গেছে আমি কিন্তু মানুষের রান্না আমি নিজে করেছি সাংসারিক হয়েছি কিন্তু আমার বাবা দেখে যেতে পারে নাই মা দেখে হ্যাঁ আমার খুব মানে এটা আমার বিরাট আফসোস কেন আমি দুষ্টু ছিলাম আমি সংসার করতে পারবো কিনা ওনার মনের মধ্যে একটা বিরাট সংসার ছিল এটাই হয় দর্শক আজকে আমাদের এই পর্যন্ত শেষ আমরা আগামীকাল নতুন কোন অতিথি নিয়ে দেখা হবে আপনারা ভালো থাকবেন আমাদের নেত্রী রাষ্ট্ররায় বলেছেন মাস্ক পরতে মাস্ট আমরা মাস্ক পরে থাকবো এবং স্বাস্থ্যবিধি মেনে চলব